গোয়ালন্দ উপজেলার সামনে পণ্যবাহী ট্রাকের নির্ধারিত ওজন মাপার জন্য রয়েছে ওয়েট স্কেল। টাকার বিনিময়ে পণ্যবাহী ট্রাকগুলো ওয়েট স্কেলের স্লিপ নিয়ে ফেরির টিকিট সংগ্রহ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, কাদের যোগসাজশে এই ওয়েট স্কেলের দুর্নীতি চলছে আর ভুক্তভোগীরা কি বলছেন? ধন্যবাদ ঋষিকা, আপনি যেভাবে জানাচ্ছেন, তো এই রাজবাড়ি জেলার দৌলতদিয়া যে ফেরিঘাটটি রয়েছে সেই ফেরিঘাটে যানবাহনগুলি যে পার হয় তার পণ্যবাহী ট্রাকের ওজন মাপার জন্য গোয়ালন্দ উপজেলার সামনে একটি ওয়েট স্কেল মেশিন রয়েছে। সেই মেশিনে ওজন মাপার পরে কিন্তু তারা একটা টোকেন পায়, সেই টোকেন নিয়ে কিন্তু ফেরি টিকিট সংগ্রহ করে ফেরি পার হয়ে গন্তব্যস্থানে যায় ট্রাক চালক বা অন্যান্য যানবাহনগুলো। আমি তো দেখাতে চাচ্ছি যে এই ওয়েট স্কেলের পাশে একটি সাইনবোর্ড রয়েছে, সেই সাইনবোর্ডে কিন্তু লেখা রয়েছে দুই স্কেলের যে ছয় চাকার যানবাহনগুলি রয়েছে সেই যানবাহনগুলির 22 টন, তিন স্কেলের 10 চাকার যানবাহনগুলির 30 টন এবং চার স্কেলের 14 চাকার যানবাহনগুলির 44 টন। এই যানবাহনগুলি কিন্তু এখান দিয়ে যাওয়ার নিয়ম রয়েছে। তো এই ব্যাপার আমরা অনেক চালকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে 22 টনের অধিক হলে ফেরিতে 120 টাকা করে রাজস্ব নিয়ে থাকে ফেরি মানে কাউন্টার থেকে, তো সেটি তারা স্বাভাবিকভাবে মেনে নিয়ে যায়। তবে এখানে আরেকটি সমস্যা দাঁড়িয়েছে, রোডস অ্যান্ড হাইওয়ে পুলিশের যে সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে, তারা কিন্তু 22 টনের অধিক গেলে পারে কিন্তু তাদেরকে মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করে, টাকা দিলে অতিরিক্ত টাকা দিলে কিন্তু সেই মামলাটা হয় না, কিন্তু তাদেরকে সে জায়গা থেকে টিকিট টোকেন টিকিট নিয়ে এসে কিন্তু ফেরির টিকিটে ফেরি থেকে টিকিট কেটে তারা গন্তব্যস্থানে যেতে পারে। এই বিষয়টি কিন্তু চালকরা বলেছেন, আর এই ঘাট সংশ্লিষ্টদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখান থেকে যে স্লিপটা আছে সেই স্লিপকে সংগ্রহ করে যে এই গাড়িতে কত টন মাল রয়েছে সেই মালের অনুপাতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ একটি টিকিট দেয়, আর 22 টনের অধিক হলে পারে কিন্তু তাদেরকে 120 টাকা করে গুনতে হয়। তো সেই বিষয়টি কিন্তু দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসছি। তবে এই যে ওয়েট স্কেলের সামনে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের আরেক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তাদের অফিসের মধ্যে কিন্তু রোসান হায়ের পুলিশের একটা টিম সার্বক্ষণিক বসে থাকে, তারা এই গাড়ির চালকদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে 22 টনের অধিক যে যানবাহনগুলো রয়েছে তাদের কাছ থেকে তারা টাকা সুবিধে নিয়ে কিন্তু গাড়িগুলি যেতে দেয় এবং এতে কিন্তু রাস্তারও অনেকটা ক্ষতি হয় বলে অনেকে জানিয়েছেন। তো এ ব্যাপারে আমি চালকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে টাকা দিলে যেহেতু আমরা যেতে পারি তাহলে আমরা এই এদিকে কিন্তু ফেরিতে তারা 22 টনের উপরে যে সকল ট্রাক রয়েছে তাদেরকে 120 টাকা করে দিয়ে যাচ্ছে। তো সব মিলে বলা যায় যে এই দৌলতদিয়া পাটুরিয়া যে নরুট রয়েছে সেই নরুটের যে পণ্যবাহী ট্রাক ফেরি পার হওয়ার জন্য আসে তাদেরকে এই ওয়েট স্কেলের সামনে একটি দুর্ভোগ পোহাতে হয়, আর এইটি ট্রাকগুলি বেশিরভাগ দেখা যায় বিকেল 5টার পর থেকে সকাল 6টা পর্যন্ত এই চাপটি বেশি থাকে। তো তাদের দাবি যে এই ওয়েট স্কেলের যে দুর্নীতিগুলো হয় সেই দুর্নীতি থেকে মুক্ত হলে তারা সহজে পণ্যবাহী ট্রাক নিয়ে বা এই রোডে কিন্তু যানবাহনের সংখ্যাটা বৃদ্ধি পাবে বলে তাদের ধারণা। সব মিলে বলা যায় যে এখানকার দুর্নীতিটা কেটে গেলেই তারা স্বাভাবিকভাবে গন্তব্যস্থানে যেতে পারবে বলে তাদের ধারণা, বা সাধারণ মানুষও কিন্তু এই দাবিটি জানিয়ে আসছেন। এই ছিল রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার উপজেলা পরিষদের সামনে যে ওয়েট স্কেল মেশিন আছে সেই মেশিনের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে ঋষিকার কাছে। ঋষিকা শামীম, অনেক ধন্যবাদ আপনাকে। রাজবাড়িতে পণ্যবাহী ট্রাকগুলোর ওয়েট স্কেলের স্লিপ নিয়ে যে ফেরির টিকিট সংগ্রহ নিয়ে দুর্ভোগ বা ভোগান্তি আমরা সবশেষ খবর জানছিলাম সহকর্মীর কাছে। We'll be right back.